আমাদের দেশের মানুষের বুকে একটু কফ জমে, আমাদের দেশের সিওপিডিটা বেশি হয়, ঠান্ডা একটু কফের পরিমাণটা বেশি হয়, সেইখানে কোভিডের আক্রমণটাও বেশি হয়। বেশি হলে পরেই সেইখানে করোনা টেস্টে আমাদের দেখা যাচ্ছে যে কোভিড-19 পাওয়া গেছে, আবার দেখা যাচ্ছে যে 20 দিন পরে টেস্ট করে সেটা নেগেটিভ হয়ে গেছে। তাই বোঝা যাচ্ছে যে আমরা যদি খাদ্য অভ্যাস পরিবর্তন করতে পারি, আমরা যদি ফ্রিজের খাবার গরম করে খেতে পারি, আমরা যদি ফ্রিজের খাবার ওভেনে দিয়ে খেতে পারি, আমাদের ল্যাপ, তোষক, বালিশ, চাদর, কার্পেট এগুলি সব যদি আমরা গরম 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 পানিতে ধুই, গরম 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 করে শুকিয়ে নিই, আমরা যদি ভালো করে ইস্ত্রি করে নিজেদের কাপড় চোপড় পরি, আমাদের মাস্কটাও যদি আমরা প্রতিদিন ভালো করে শুকিয়ে নেই, ধুয়ে নেই, যেন মাস্কটা দিয়ে আমাদের কাজ হয়, এটা শো করার জিনিসটা, মাস্কটা আমাদের একান্ত দরকার, ঘরে বাইরে দরকার, সর্বক্ষণ দরকার, 24 ঘন্টা দরকার, চশমার মতো আমাদের মাস্কটা ব্যবহার করা দরকার। কিন্তু মাস্কটাকে আমাদের ধুয়ে মুছে পরিষ্কার করে গরমে শুকিয়ে তারপরে ইস্ত্রি করে বা বাল্বের কাছে রাখে গরম করে জীবাণুমুক্ত করে যদি আমরা ব্যবহার করি, তাইলে কিন্তু আমরা বেনিফিটটা বেশি পাবো। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কোনো খাবারই আমরা ভালোভাবে না ধুয়ে খাব না। আমরা বাড়ির বাইর থেকে ঘর পর্যন্ত আসতে অন্তত 3 বার হাত মুখ ধুব, আমরা নাক মুখ ধুব, আমরা পা ধুব, কাপড় চোপড় পরিষ্কার করব এবং গোসল করে আমরা ঘরে ভালোভাবে প্রবেশ করব। গোসলটা করে তারপরে সকালবেলা আমরা ঘর থেকে বেরোব, বেরোবো যে সেটা আমরা গোসল করে বেরোবো, আবার ঢুকবো যখন তখন আমরা গোসল করবো।